নমস্কার, দুনিয়া হালচাল কু স্বাগত করুছি মু সঞ্জয়। আসন্তু নজর পকাইবা বর্তমানর মুখ্য খবর উপরে। ছত্তিশগড় দুর্গ জেলা কুম্ভারী খপরি রোড নিকটে ভারসাম্যরে 50 ফুট খায়কু খসিলা বস দুর্ঘটনার 12 জনকর মৃত্যু ঘটিয়া বেড়ে 15 অধিক আহত স্থানীয় মেডিকাল ভর্তি এবং উক্ত বসটি এক ঘরোই কোম্পানির পাখাপাখি 40 জন কর্মচারী নিয়ে যাওয়া। মালকানগিরি ছত্তিশগড় অভিমুখে যাওতবা এক সফারি গাড়ি পুলিশ ও স্কোয়াড টিম মিলিত যাঞ্চ বেড়ে গাড়ি নগদ 3,70,000 টঙ্কা জবত। এই টঙ্কা মালকানগিরি চিত্তরাম ঠাকুর এবং অন্য জন ব্যবসায়ী যশরাজ ভতড়া নেওয়া বেড়ে পুলিশ এমানকু অটক রাখি তদন্ত জারি করিথিবা সূচনা। আইপিএল 17-24 ম্যাচ আজ জয়পুর সবাই মানসিক স্টাডিয়ামে রাজস্থান রয়্যালস ও গুজরাট টাইটান্স মধ্যে খেলা যাব। সঞ্জু সামসনঙ্ক নেতৃত্বাধীন রাজস্থান রয়্যালস 4টি ম্যাচ রু 4টি বিজয় সহ 8 পয়েন্ট পাই টেবুল শীর্ষ স্থানে থাকবে। শুভমান গিলঙ্ক নেতৃত্বাধীন গুজরাট টাইটান্স 5টি ম্যাচ রু 2টি বিজয় ও 3টি পরাজয় সহ 4 পয়েন্ট পাইছি। কোরাপুট জেলা সদর থানা গাগনাপুর নিকটে 2 বাইক মধ্যে মুহামুহি ধক্কা ফলে 3 জনকর মৃত্যু ঘটিয়া বেড়ে 4 জন গুরুতর আহত হয়েছে এবং এমানক মধ্যে 2 জনক অবস্থা সংকটাপন্ন থাকার সেমানক কোরাপুট মেডিকাল কলেজ কু স্থানান্তর করা যাইছি। আজ 12 ঘণ্টিয়া কণ্টাবাঞ্জি বন্ধ। নয়া বসষ্টা নির্মাণ কু বিরোধ করে সকাল 6টা সন্ধ্যা 6টা পর্যন্ত সমলেশ্বরী মার্কেট সংঘ পক্ষ এই বন্ধ ডাকরা দিয়ে যাইতিয়া বেলে শিক্ষানুষ্ঠান ও জরুরি সেবা কু ছাড়ি আও সব বন্ধ রইছি ও যানবাহন চলাচল মধ্যে সম্পূর্ণ ঠপ হইছি। পারাদ্বীপ সমুদ্র উপকূল মিলিছি বিরল প্রজাতির 17টি তেলিয়া বরেই মাছ, যাহার মূল্য 19 লক্ষ টাকা হব বলে অনুমান করা যাচ্ছে। পারাদ্বীপর পার্বতী নামক বোট মাছ মারিবাকু যাইতিয়া বেলে গোটিয়ে জালের এই 17টি মাছ পড়েছিলা এবং গোটিয়ে মাছর ওজন প্রায় 20 কিলো পর্যন্ত থিলা। কটক জেলা খুঁটি থানা অন্তর্গত ঘণ্টিখাল স্থিত ওড়িয়া সিমেন্ট প্লান্টে জন শ্রমিকঙ্ক মৃত্যুকে নিয়ে উত্তেজনা প্রকাশ পাইছে। ক্ষতিপূরণ দাবিরে উত্তক্ত লোকে ওড়িশা সিমেন্ট প্লান্ট সম্মুখে ধারণা দিয়েছেন। শ্রমিক জনক প্লান্টে কাম করুথা সময় এক মাল বোঝে ট্রক পছপট তাঙ্ক গোড় উপরে চড়ি যাইতিলা। সুবর্ণপুর জেলা বীর মহারাজপুর থানা উল্লুনা ব্লক অন্তর্গত রক্সা ছক নিকটর 7 কেজি 800 গ্রাম ওজনর গঞ্জেই জবত সহ 2 জন অভিযুক্ত গিরফ করেছে পুলিশ এবং সেমানে কন্ধমাল জেলা বালিগুড়া থানা অন্তর্গত মণিকুড়ি গ্রামর মঙ্গল সাউ এবং প্রদীপ সাউ হইতে বেড়ে সেমানক পাখরু নগদ 1500 টাকা এবং 2টি মোবাইল ফোন সহ বাইক মধ্যে জবত করেছে পুলিশ। রাজ্যে আসন্তা 13 তারিখ বড়িব তাতি। বলাঙ্গীর, সুন্দরগড়, রাউরকেলা, মালকানগির, বৌদ্ধ ও টিটলাগড়ে তাপমাত্রা 40 ডিগ্রি ছুইব। সেইভাবে সম্বলপুর, অনুগুল, ঢেঙ্কানাল, পার্লাকেমুড়ি, চান্দবালি, বালেশ্বর ও বারিপদার তাপমাত্রা 39 ডিগ্রি ছুইব বলে পূর্বানুমান করছে পানিপাগ বিভাগ। এবং বারবাটি কটক বিধায়ক মহম্মদ মকিংকু হাইকোর্টর মিলিলা শক্ত ঝটকা। ও আরএইচডিসি দুর্নীতি মামলায় ভিজিলেন্স কোর্ট মকিমকু 3 বর্ষ দণ্ডাদেশ শুনাইতিয়া বেড়ে এই নির্দেশকু হাইকোর্ট কায়েম রাখিছেন্তি এবং মহম্মদ মকিমকু আবেদনকু হাইকোর্ট খারাজ করিছেন্তি। বর্তমান পাই এতিকি। অধিক নিউজ অপডেটস পাই ভিজিট করন্তু আমো ওয়েবসাইট www.duniahaljal.in। ধন্যবাদ।